আলাইকুম। অ্যান্ড্রয়েড হেলবিলি থেকে আমি তাহের বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের টপিক হচ্ছে যে আমরা অনেক সময় আমরা অ্যান্ড্রয়েড ফোনে যে চারটা ভুল আমরা সবসময় করি, এটা হয়তো অনেকেই জানি না। আর আজকে আমরা যে ভুলগুলো করি এগুলো যদি আমরা নেক্সট টাইম না করি, এই ভিডিওগুলো দেখার পর তারপরে আমার সার্থক। হ্যাঁ, তো প্রথমে বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে হয়তো আমার পরবর্তী ভিডিওগুলো আপনি পাবেন না। তাই জন্য বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। প্রথমত বলে রাখি যে আমরা অ্যান্ড্রয়েড ফোনে আমরা যে ভুলগুলো করে থাকি সবসময়, চারটা ভুল সবসময় করে থাকি অনেকেই, ঠিক আছে। এবং আমি আপনাদের কথা কি বলবো, আমি নিজেই আগে ভুলগুলো করতাম, বাট এখন যেহেতু ব্যাপারটা জানছি, ব্যাপারটা বুঝতে পারছি, তো এখন আর সেই ভুলগুলো আমার হয় না, ঠিক আছে। যেমন এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখন ফেসবুকে ঢুকতেছি। হ্যাঁ, যেটা আমার ফেসবুক, এখানে আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমার ফেসবুক, দেখেন এটা আমার ফেসবুক। হ্যাঁ, তো তাহের দিয়ে তো আমরা অনেক সময় দেখা যায় ফেসবুক আমরা বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে আমরা ফেসবুক ব্যবহার করি, তাই না? হয়তো বা কেউ সারাদিন, কেউ হয়তো বা এক দু ঘন্টা দুই ঘন্টা পর, হয়তো বা কেউ দিনে একবার, বা বিভিন্ন আমাদের অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন ধরনের টিপস থাকে, বিভিন্ন ধরনের অনেক কিছু থাকে, তো আমরা এগুলো আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি। কিন্তু আমরা কি হয় যখন ব্যবহার করি, ধরেন আমার ফেসবুকে ব্যবহার করা শেষ, না আমার ফেসবুকে পর্যন্ত ব্যবহার হয়েছে, তারপর আমরা কী করলাম, এটা এভাবে করে আমরা এগুলো কেটে দিই, ঠিক আছে। কিন্তু দেখেন একটা ব্যাপার খেয়াল করেন, আমরা যদি এগুলো করি তাহলে দেখা যাচ্ছে ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি চলে যায়, ঠিক আছে। তো আপনাদেরকে একটু ভালোভাবে বুঝাচ্ছি, যেমন ধরেন আমি ইমুতে ঢুকলাম, ইমুতে ঢুকার পরে এই যে আমার ইমু আসতেছে, সরি একটু সময় নিচ্ছে, এই যে আমার ইমু আসছে, ইমুতে আমি অনেকের সাথে কথাবার্তা বললাম, তারপর ইমুটা আমি দেখেন এরকম মিনিমাইজ করছি। আমরা কী করি, এগুলা সরাই দিই অনেক সময়, তাই না? সরাই দিলে কী হয়, আমরা চাইলে এগুলোর মধ্যে আবার মেয়েরা ইয়া ঢুকতে পারতেছি না, ঠিক আছে। এরকমভাবে আমরা যদি দিই তাহলে সরাসরি যে এখন আবার ফেসবুকে ঢুকতে পারতেছি, ঠিক আছে। যেমন ধরেন ফেসবুক, আমি এখন ফেসবুকে আবার সরাসরি ঢুকতে পারলাম, কিন্তু আমরা যদি এগুলো সরাই দিই, যেমন আমরা যদি এগুলো হিস্ট্রি যদি আমরা এগুলো ডিলিট করে দিই, তাহলে হয়তো বা আমাদের প্রবলেম, এটা আবার মেনু থেকে বের করে আবার আনতে হয়, ঠিক আছে। এটা তেমন প্রবলেম না, হয়তো বা এটা অনেকেই করেন, এই জন্য এটা আমি দেখালাম, ঠিক আছে। ধরো আমার ফেসবুকটা আমি এভাবে রাখলাম, ঠিক আছে। রাখার পর আমরা কী করলাম, যে আমার ইচ্ছা হলে এখন আমি আবার ফেসবুকে ঢুকবো, তাহলে কী হয়, এখান থেকে একদম সরাসরি এই যে আবার ফেসবুকে চলে আসলাম। কিন্তু আমরা অনেক সময় কী করি, যেমন আমরা এখানে যাই, যাওয়ার পর এটা মিনিমাইজ করে দিলাম, মিনিমাইজ করে দেওয়ার পর আমরা কী করি, আবার এখানে যাওয়ার পর আমরা ফেসবুকের লোগোটা এটা আমরা আবার বের করি, আবার অনেকক্ষণ লোড নেওয়ার পর এই দেখেন কত সময় লাগতেছে, তারপর এগুলো আসে, তারপরে আবার ফেসবুক আসতেছে। তো এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না। দেখেন আমার ফেসবুক আসতে কত সময় লাগতেছে, তাহলে আমরা যদি মিনিমাইজ করে হিস্ট্রি যদি ডিলিট না করি তাহলে হয়তো আমাদের এতক্ষণ সময় লাগতো না, ঠিক আছে। তো এটা হচ্ছে এক নম্বর ভুল। তারপরে যে ভুলগুলো আমরা করি, তারপরে যাবো আমরা প্লে স্টোরে। হ্যাঁ, আমরা যে নর্মালি আপনাদেরকে দেখাচ্ছি যে প্লে স্টোরে গেলাম, আমরা এখন প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর আমরা দেখবো বিভিন্ন ধরনের অ্যাপস, বিভিন্ন ধরনের গেম, সেটা সফটওয়্যার অনেক কিছু থাকে, আপনারাও জানেন, ঠিক আছে। তো প্লে স্টোরে ধরেন আমি নর্মালি দেখতেছি ফ্ল্যাশ লাইট। হ্যাঁ, ফ্ল্যাশ লাইটটা খুব জনপ্রিয় একটা ফ্ল্যাশ লাইট, ঠিক আছে। ধরেন এই যে ফ্ল্যাশ লাইট, সরি ফ্ল্যাশ লাইট, আমরা এটা সার্চ দিলাম। দেখেন ছোট্ট একটা সফটওয়্যার আপনার অনেক বিপদ বই আনতে পারে, ঠিক আছে, যেগুলো হয়তো আপনারা অনেকেই খেয়াল করেন না। যেমন ফ্ল্যাশ লাইটে গেলাম, ফ্ল্যাশ লাইট এখানে গেলাম, ফ্ল্যাশ লাইটে যাওয়ার পরে আমরা এখান থেকে ফ্ল্যাশ লাইট ডাউনলোড করি। কিন্তু তার আগে কথা হচ্ছে, আমরা যখন একটু নিচে যাবো, ঠিক আছে, নিচে যাওয়ার পরে আমরা সরি
হ্যাঁ আমরা এখানে যাব, সরি এটা আমার মনে ছিল না, অনেকদিন আগে দেখছি তো, তো এই জন্য এটা আমার মনে ছিল না, এই জন্য একটু সময় লাগছে। যেমন আমরা ফ্ল্যাশ লাইট এখানে গেলাম, ঠিক আছে, এখানে আছে পারমিশন ডিটেলস, হ্যাঁ এখানে আছে পারমিশন ডিটেলস, এটা ফ্ল্যাশ লাইট, ফ্ল্যাশ লাইট যদি আমি ইনস্টল দিই তাহলে আমার ফোন থেকে কী কী পারমিশন চাচ্ছে, কী 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 পারমিশন নিবে, এটা হচ্ছে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। তো আপনাদেরকে আমি সবগুলো দেখাচ্ছি। যেমন পারমিশন ডিটেলস এখানে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। হ্যাঁ ফ্ল্যাশ লাইটের সাথে লোকেশনের সম্পর্ক কী, আমরা অনেকেই ভাবতে পারি যে ফ্ল্যাশ লাইটের সাথে মানে আমাদের এটা সম্পর্ক কি, ঠিক আছে, তো এটা হচ্ছে একটা একটা সাইট থেকে অনেকে হয়তো বা জানেন না এই জিনিসগুলো, তো এইগুলো একটু খেয়াল রাখবেন যে ফ্ল্যাশ লাইটের সাথে আমার লোকেশনের সম্পর্ক কি আছে। তারপর হচ্ছে ফটো মিডিয়া ফাইল, হুম, তো এসডি কার্ড, আপনার এসডি কার্ডের মধ্যে আপনার ডকুমেন্ট, আপনার বিভিন্ন ধরনের পিকচার, আপনার বিভিন্ন আপনার পার্সোনাল ভিডিও পিকচার, এগুলো অনেক কিছু থাকতে পারে, তাই না? তো এইটা কেন অ্যাক্সেস নেবে ফ্ল্যাশ লাইটের যে মালিক, যে যিনি এটা তৈরি করছেন, তো উনি আপনার ফোনের মধ্যে যে পিকচার ভিডিও বা মিউজিক সং টং যা কিছু আছে না কেন, আপনার পার্সোনাল ডকুমেন্ট এইগুলা ওনারা দেখতে পারবে। এটা এরকম একটা পারমিশন এখানে দেওয়া আছে, ঠিক আছে, আপনি যখন এই অ্যাপসটা ইনস্টল করবেন তখন সম্পূর্ণ পারমিশন ওদের কাছে এটা চলে যাবে, ঠিক আছে। পরবর্তীতে ওরা চাইলে আপনার ফোনের থেকে বিভিন্ন পিকচার, বিভিন্ন ছবি, অনেক কিছু এগুলা নিতে পারবে, ঠিক আছে। তারপর দেখেন ক্যামেরায় আসে আমরা, হ্যাঁ আমরা বলতে পারি যে ক্যামেরার সাথে ফ্ল্যাশ লাইটের সম্পর্কটা কী, হ্যাঁ আমরা সেটা বলতে পারি। এটা হচ্ছে যে ফ্ল্যাশ লাইট তো আমরা যখন ছবি তুলি অনেক সময় ফ্ল্যাশ লাইট দরকার পড়ে, বা এটার সাথে এটা সম্পর্ক, হ্যাঁ বুঝতে পারছি সম্পর্ক আছে। হ্যাঁ তারপর হচ্ছে কি ডিভাইস আইডি কল ইনফরমেশন, এটার সাথে এটা সম্পর্ক কী, যে আমার ফোনের যেই নাম্বারগুলো আছে বা এটা সেটা, এটার সাথে তো এরকম এটা কোনো সম্পর্ক নেই, ফ্ল্যাশ লাইটের সাথে তো এটা কোনো সম্পর্ক নেই। তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দেখি যে প্রতিটা সফটওয়্যারের মধ্যেই এরকম মানে লোকেশন, আপনার ফোন নাম্বার, আপনার এসডি কার্ডের বিভিন্ন, হ্যাঁ তারপর অনেক অ্যাপস অনেক ধরনের ইয়ে থাকে, তো তো আমি আপনাদেরকে বলছি না যে অ্যাপসগুলো ডাউনলোড করবেন না, হ্যাঁ অ্যাপসগুলো ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, কিন্তু আগে দেখবেন যে ট্রাস্টেড কিনা, এগুলো বিশ্বস্ত কিনা, ঠিক আছে। দেখা যায় আমরা অনেকেই এরকম, আমি অনেক অনেক দেখছি এবং অনেক শুনছি যে আমি নিচে অনেক দেখছি যে এরকম বিভিন্ন ধরনের অ্যাপস, বিভিন্ন ধরনের গেমস, এগুলো ইনস্টল করার পরে ফোন থেকে অনেক ডকুমেন্ট, ফোন থেকে অনেক সময় অনেকে ফেসবুকের আইডি পাসওয়ার্ড বা ইমেল আইডি পাসওয়ার্ড এগুলো অনেক সময় হ্যাক হয়ে যায়, অনেক সময় এগুলো চুরি হয়ে যায় এখান থেকে, ঠিক আছে। তো এটার দিকে একটু সেফ রাখবেন, যেগুলো বিশ্বস্ত, যেগুলো ট্রাস্টেড, যেগুলো আপনার মনে হয় যেগুলো ভালো হবে আপনি ওটাই ইউজ করবেন। তো ফ্রেন্ডস আমাদের দুই নম্বরটা গেল, তারপর হচ্ছে আমাদের তিন নম্বরটা, তারপর আমরা যে ভুলগুলো করি, আমরা অনেক সময় দেখা যায় আমাদের ফোনে ফোনে চার্জ থাকে না, যখন আমাদের ফোনে চার্জ 20% বা 10% বা 5% 2% হয় আমরা তারপরে ফোনে চার্জ দিই, হুম এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম। এটা এই ভুলটা কখনোই করবেন না, আপনার ফোনে যখন চার্জ দেখবেন 40% বা 30% আসা পড়ছে আপনি তারপরে আপনি আপনার ফোন চার্জে লাগাবেন। আমরা আমরা কী করি বেশিরভাগ সময় আমরা কী করি, আমাদের ফোনে যখন চার্জ দেখি যে 2% বা 1% বা সেট বন্ধ হয়ে গেছে আমরা কী করি তখন এটা চার্জে বসাই, কিন্তু এটা কিন্তু অনেক মারাত্মক একটা ভুল, এটা করাতে আপনার ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে এবং আপনার ফোনেও এটা প্রবলেম হতে পারে বা প্রবলেম হবে, ফোনে প্রবলেম না হলে আপনার ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে মাস্ট, এটা ভুলটা কখনোই করবেন না। সবসময় আপনার ফোনে যখন দেখবেন যে 100% চার্জ আছে তো সেখান থেকে যদি দেখেন যে আপনার চার্জ 20% বা 25% বা 30% আপনি চেষ্টা করবেন তখনই ফোনটা চার্জে বসানোর জন্য। আচ্ছা এই হলো তিন নম্বর। তারপর চার নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে আমাদের ফোনে সারাদিন আমাদের ফোন থাকে পকেটে, কিন্তু ফোন যখন আমরা ধরে নাম আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কেউ স্কুল কলেজে, কেউ হয়তো অফিস আদালতে, বিভিন্ন কাজে আমরা বিভিন্ন সময় ব্যস্ত থাকি, দেখা যাবে কি বাসা থেকে বের হওয়ার সময় আমাদের ফোনটা 100% চার্জ দিয়ে বের হলাম, হ্যাঁ আমি গেলাম অফিসে, অফিস করলাম বিকেল দিকে বা সন্ধ্যার পরে দেখি আমার ফোনে চার্জ আছে 50%। হ্যাঁ আপনারা হয়তো ভাবতেছেন যে আমার ফোন তো আমি কিছুই করি নাই, আমার ফোনে তো আমি কলও ধরি না, আমার ফোনে তো কেউ কেউ আমার ফোনে তো কেউ কল দেয় নাই, তাহলে কেন আমার ফোন থেকে চার্জগুলো চলে গেল, এরকম একটা প্রশ্ন হয়তো আপনাদের থাকতে পারে। হ্যাঁ তো সেটার কারণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে ফোনের মধ্যে ব্রাইটনেস, হ্যাঁ ব্রাইটনেস নামে একটা অপশন আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না, তো আমরা এটা কী করবো সবসময় একদম কমিয়ে রাখবো, হ্যাঁ আমাদের ব্রাইটনেসটা আমাদের এখানে জিরো দেওয়া তা আমরা এখানে যখন আমরা এরকম থাকে তখন আপনি আপনার ফোনে চার্জ দিবেন, আপনার ফোনে যে 100% চার্জ থাকে দেখবেন যে 2-2.5 ঘন্টা পর বা 4-5 ঘন্টা পর দেখবেন চার্জ অনেকটাই কমে গেছে। তো আমরা কী করবো, আমরা সবসময় এটা একদম কমিয়ে রাখবো, একদম কমিয়ে রাখবো, তাহলে দেখা যাচ্ছে আপনার সারাদিনের মধ্যে আপনার চার্জ খরচ হবে 5% বা 10%, এর বেশি না।
যদি আপনার ব্যাটারি এবং আপনার ফোন যদি ভালো থাকে। এখন আপনাদের আপনাদের কথা হচ্ছে যে কেন আমার ফোন থেকে 10% অথবা 5% চার্জ যাবে বা কেন এটা মানে চার্জ কমবে। হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর হলো যে আপনার ফোনটা তো রানিং, আপনার ফোনটা তো চলতেছে, তাই না? আপনার ফোনটা তো আপনার ব্যাটারি মাদারবোর্ডের সাথে কানেক্ট আছে, তাই না? তো এর জন্য এই এগুলো, এর জন্য আপনার ফোনের 10% বা 5% চার্জ কমে, কিন্তু সারাদিনের মধ্যে 10% বা 5% কমা স্বাভাবিক। কিন্তু সারাদিনের মধ্যে যদি আপনার 50% বা 40% চার্জ কমে যায় তাহলে অস্বাভাবিক, তাই না? তো এখন কথা হচ্ছে যে আপনি আপনার ফোনে যে ব্রাইটনেস আমি আবার দেখাচ্ছি, এখানে যাবেন, এখানে যাওয়ার পর আপনি এখান থেকে এটা কমিয়ে দেবেন। এটা কমিয়ে দেওয়ার পর তারপর দেখবেন যে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ সেফ থাকবে। তো ফ্রেন্ডস, এই হলো আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল। তো যারা এখনও আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।